যদি আপনি একজন সিএসসি ভিলিয়ন তবে আপনাকে কিন্তু ভিডিওটা কমপ্লিট ওয়াচ করতে হবে। সিএসসি থেকে তিন তিনটে আপডেট নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তিনটে আপডেটের মধ্যে কোন আপডেটটি আপনাদের সবথেকে ভালো লেগেছে কিংবা আপনারা কোন আপডেটটি পেতে চাইছেন কিংবা কোন আপডেটের সুবিধা আপনারা নিতে চাইছেন আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যে তিনটে আপডেটের কথা আমি আপনাদের সাথে শেয়ার করব, প্রথমত যে তিনটে আপডেট আজকের ভিডিওর মাধ্যমে রয়েছে, প্রথমত সিএসসি অর্থাৎ সিএসসির মাধ্যমে আধার সেন্টার নিয়ে, আধার সেন্টার ওপেন করা নিয়ে আপনাদের আমি একটা আপডেট দেবো এবং খুশির আপডেট দেবো আপনাদের। দ্বিতীয়ত এখানে আপনারা বাইক জেতার কিন্তু আপনারা সুবর্ণ সুযোগ পাবেন। বাইক আপনারা সিএসসির তরফ থেকে কিন্তু আপনারা বাইক, আপনারা ইলেকট্রনিক বাইক কিন্তু আপনারা এখান থেকে জেতার সুবর্ণ সুযোগ পেয়ে যাবেন। কিংবা আরও একটা আপনাদের আপডেট দেবো, এই তিনটে আমি আপনাদের আপডেট দেবো। এই তিনটে আপডেটের মধ্যে কোন আপডেটটি আপনাদের সবথেকে ভালো লেগেছে কিংবা সর্বোপরি আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে আপনাদের অবশ্যই লাইক করবেন। আপনারা কিন্তু কেউই লাস্ট পর্যন্ত ভিডিওটা ওয়াচ করেন না, আশা করি আপনারা এই ভিডিওটা কমপ্লিট ওয়াচ করবেন। প্রথম আমি আপনাদের যে আপডেটটা দেবো সেটি হচ্ছে থান্ডার কন্টেস্ট, অর্থাৎ আপনারা কিন্তু এই কন্টেস্টটা অলরেডি শুরু হয়ে গেছে। আমি কিন্তু এই আপডেটটা আপনাদের দিতে অনেক দেরি করে ফেলেছি, তবুও আরও পাঁচ দিন টাইম রয়েছে। অর্থাৎ আজকের ডেট হচ্ছে 21 তারিখ, 21 থেকে 25 অবধি অর্থাৎ 15ই ডিসেম্বর থেকে কিন্তু এই কন্টেস্টটা অলরেডি সেখান থেকে স্টার্ট হয়ে গেছে। তো তার জন্য আমি কিন্তু অনেক দেরি করে ফেলেছি আপনাদের আপডেটটা দিতে। এটা হচ্ছে থান্ডার কন্টেস্ট, এটা চলবে কোথায়, ইস্টোরের তরফ থেকে। অর্থাৎ আপনাদের কিন্তু এখানে ইস্টোরের তরফ থেকে একটা অর্ডার দিতে হবে 75,000। বাকি ডিটেলসে কিন্তু আপনি যদি জানতে চান কিংবা আপনি যদি এখানে ইন্টারেস্ট থাকেন যে আপনারা ভাবছেন যে ইস্টোর থেকে আপনাদের কিন্তু 75,000 আপনাদের এখানে অর্ডার দিতে হবে, ঠিক আছে। অর্ডার দিলে আপনারা কিন্তু এখান থেকে বাইক জেতার কিন্তু আপনারা কন্টেস্টে যদি আপনারা অংশগ্রহণ করেন তাহলে আপনারা এখান থেকে বাইক আপনারা জিততে পারবেন। এটা ছিল ফার্স্ট আপডেট। দু নম্বর যে আপডেটটা রয়েছে তারপরে আমি আপনাদের জানাবো সিএসসি তরফ থেকে আধার সেন্টার খোলা নিয়ে কি আপডেটটা দিয়েছেন আমাদের দিনেশ ত্যাগী সামনে, ঠিক আছে। তো দু নম্বর যেটা বলছি, আপনারা এখান থেকে একটা রেফ্রিজারেটর এবং আপনারা কিন্তু এখানে একটা ওয়াশিং মেশিন, আপনারা যদি এখান থেকে কম্বোতে আপনারা এই দুটো একসাথে মানে পারচেস করেন তাহলে আপনারা এখান থেকে পেয়ে যাবেন, যার দাম ছিল 26,750। আপনারা যদি এটিকে কম্বো প্যাকেজ নেন তাহলে আপনারা পাবেন 19,530 টাকা, ঠিক আছে। এটা ছিল দ্বিতীয় নম্বর আপডেট। কিংবা আপনারা এখান থেকে কিন্তু সিঙ্গেলে কিন্তু পারচেস করতে পারেন, তো কম্বো নিলে আপনারা কিন্তু এই অফারটা পাবেন, ঠিক আছে। এটাও চলবে কোথায়, এটাও চলবে কিন্তু সেম 25 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এই অফারটা পাবেন। এটা ছিল সেই থান্ডার অফারের মধ্যে, কিন্তু এটাও চলছে 15 থেকে ডিসেম্বর মধ্যে। এটা ছিল দু নম্বর আপডেট। তিন নম্বর আপডেট আমি আপনাদের যেটা বলবো, আরও কিছুদিন আগে 3,000 কিন্তু সিএসসি ভিএলদের কিন্তু আধার সেন্টার দেওয়া হয়েছিল, অর্থাৎ আধার সেন্টার কিন্তু কাজ করার জন্য সেখানে আইডি প্রোভাইড করা হয়েছিল। তো এখানে বাকি আরও 4,000 সিএসসি সেন্টার কিন্তু এনেবেল করে দেওয়া হয়েছে, অর্থাৎ বাকি আরও 4,000 সিএসসি সেন্টারগুলোকে কিন্তু অর্থাৎ সিএসসি ভিএলদের কিন্তু আধার সেবা কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। জাস্ট এটা ছিল আপডেট। আপনারা যদি এখানে কাজ করতে চান, যে আপডেটটা আমি আপনাদের দেবো বললাম আধার সেন্টার নিয়ে, এটাই আপডেট যে ধীরে ধীরে কিন্তু সমস্ত সিএসসি সেন্টারগুলোতে কিন্তু আধার সেবা কেন্দ্র খোলার একটা সুযোগ আমাদের সিএসসির যে উপরে যারা জেনারেল রয়েছে সেটা কিন্তু দিচ্ছেন সবাইকে, এক এক করে কিন্তু সবার কাছে পৌঁছে যাবে যদি আপনারা ইন্টারেস্ট থাকেন, ঠিক আছে। তার জন্য আপনাদের কিন্তু সেরকম প্রিপারেশন নিতে হবে, আপনাদের কিন্তু সিএসসি সেন্টারে আপনার সিএসসিতে আপনার আইডিতে কিন্তু ট্রানজ্যাকশন করতে হবে। আপনার ডিজিপি যেটা রয়েছে মেনলি ডিজিপি ট্রানজ্যাকশন দেখে কিন্তু তারা প্রোভাইড করছে, সরি আমি আপনাদের ভুল বললাম, ডিজিপি ট্রানজ্যাকশন দেখে সিএসপি প্রোভাইড করছে। আর আধার সেন্টার দেখছে যে আপনারা কী মতো কাজ করছেন আপনার সিএসসি আইডি থেকে, ঠিক আছে, দেখছে আপনার কাস্টমার কত, আপনার কোথাও মানে আপনার যে সিএসসি সেন্টারটা রয়েছে সেখানে আপনার কাস্টমার কত, আপনি কীভাবে কাজ করছেন। যদি দেখে যে আপনার আপনি যেখানে কাজ করছেন সেখানে কাস্টমার রয়েছে, আপনাকে যদি সিএসসি সেন্টার দেওয়া হয় তাহলে আপনারা কাজ করবেন। হয়তো আপনাকে সিএসসি সেন্টার খুলিয়ে দিয়ে অর্থাৎ সরি আপনার আধার সেন্টার খুলিয়ে দিয়ে তো কোনো লাভ হবে না। আপনারা যদি সেখানে ট্রানজ্যাকশন করছেন দেখে তাহলে আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাদের সুযোগ আগে হবে, যেভাবে আগে ছিল 3,000 বাড়িয়ে 4,000 করা হলো, মানে আগে 3,000 জনকে এনেবল করে দেওয়া হয়েছিল, বাকি আরও 4,000 জনকে এখানে আধার সেন্টার এনেবল করে দেওয়া হলো, ঠিক আছে। তো তার কারণে আপনাদের হতে পারে, আপডেটটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, জানি না কতটা আপডেট কিংবা কতটা নলেজের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে আপনার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসছি খুব শীঘ্রই পরবর্তী কোনো টপিক নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।